আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। বেশ অনেকদিন পরেই আসলাম একটা ভিডিও নিয়ে। আশা রাখছি আমার প্রিয় মুখগুলো আল্লাহর রহমতে ভালো আছে। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এটা হচ্ছে গত বৃহস্পতিবার সম্ভবত 13 তারিখের ভিডিও। আমি এই কদিন ভিডিও দেইনি বলে অনেক আপুরাই আমাকে মেসেঞ্জারে নক করেছেন, আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে জানতে চেয়েছেন যে কেন ভিডিও দিচ্ছি না। মূলত আমার মেয়ে আনুষার পরীক্ষা চলছিল, তো ওকে আমি সময় দিয়েছি, আর আমার শরীরটাও তেমন ভালো ছিল না, কিন্তু আমি ভিডিও একটু একটু রেকর্ড করে রেখেছি, তো এখন আপনাদের মাঝে সেগুলো একটু একটু করে প্রেজেন্ট করছি। তো এই যে আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিছি, কারণ আজকে অনেক রোদ উঠেছে, দুইটা বেডশিট, বেড কভার, এগুলো তো বেডশিটগুলো আমি ওই সাইডে নেড়ে দিয়েছি। আর এখানে একটা ছেলে দেখতে পেয়েছেন যে আমার ছাদ বাগানটা পরিষ্কার করে নিচ্ছিল, ও হচ্ছে মিন্টু। ও ভাঙাড়ির ব্যবসা করে, অনেক বছর হলো ওর কাছে আমরা টুকিটাকি কোনো কিছু মানে দেওয়ার হলে দিয়ে দিই। তো আজকে ও যখন রাস্তা থেকে যাচ্ছিল, ওর গলা শুনে আমি ওকে ব্যালকনি থেকে ডাক দিলাম আর বললাম যে মিন্টু আমার ছাদ বাগানটা একটু পরিষ্কার করে দাও, অনেক ঘাস লতা পাতায় ভরে গেছিলো। তো আনুষার বাবাও সময় পাচ্ছিলেন না আর আমারও অ্যালার্জির প্রবলেম। তো মিন্টু কিন্তু অনেক বিশ্বস্ত আর খুব সুন্দরভাবেই পরিষ্কার করে দিয়েছে, আর আমি কিন্তু ওর ন্যায্য পারিশ্রমিক দিয়েই কাজগুলো করিয়ে নিয়েছি। তো এই যে আনুষার বাবা বাসায় আসলেন, আমি আবার আম কেটে নিলাম। আর এইদিকে দেখেন ওয়াইফাই রাউডারটা একটু চেক করা হচ্ছিল যে ঠিকঠাক আছে কি না। মূলত এটা হচ্ছে আমার বাড়িওয়ালা ভাবির ছেলে সৌমিক, ওরা রাউডার কিনেছিল আর ওয়াইফাই কানেকশনটা আনুষার বাবা করিয়েছিলেন। আমরা কিন্তু আগে ওয়াইফাই ব্যবহার করতাম, আমরা আর আমার বাড়িওয়ালা ভাবিরা যৌথভাবেই এনেছিলাম, কিন্তু ওই সৌমিকের এসএসসি পরীক্ষা চলছিল বলে মানে লাইনটা ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল। আর আমিও বাবার বাড়িতে অনেক দিন বেরিয়েছিলাম, যার কারণে আমরাও আর তখন গুরুত্ব দেইনি। তো অনেক দিন হলো এমনি হয়তো ডাটা ইউজ করেছি কিনে, তো ভাবলাম যে আবার ওয়াইফাই কানেক্ট করব। তো ওদের মেশিনটা দিয়েই এখন আপাতত লাগাবো, লাইনটা তো আনুষার বাবাই এনেছিলেন, কিন্তু পরে আমরা আবার একটা রাউডার কিনে নিব। আর এইদিকে আমি আবার একটু দুধ সেমাই রান্না করে নিলাম, আমার হাতে তৈরি ঘি দিয়ে সেমাইটা ভেজে তারপর দুধ দিয়ে রান্না করে নিলাম। বাসায় মেহমান আসবে আজকে, আর সেমাই একটু ঠান্ডা হলেই কিন্তু ভালো লাগে। আর এইদিকে একটা ব্রয়লার মুরগি আমি বড় বড় করে পিস করে নিয়েছি এবং চিড়েও নিয়েছি, মশলাটা যেন ভালোভাবে ঢোকে। তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়েছি, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আমি দিয়েছি, এখানে খাবার রং অরেঞ্জ ফুড কালার, সয়া সস, টমেটো সস, একটু ভিনেগার এগুলো দিয়ে, আর আমি এখানে একটু পাউডার দুধ আর একটু সামান্য লেবুর রস দিয়েছি। পাউডার দুধ না দিলেও হতো যদি দই থাকতো, তো বাসায় দই ছিল না, তো দই দিতাম। আর আমি একটা মশলা করে নিয়েছি, সেগুলো হচ্ছে জয়ফল, জয়ত্রী, নর্মাল জিরা, শাহি জিরা, গোলমরিচ, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লং, এগুলো দিয়ে আমি একটা কাঁচা মশলা ব্লেন্ড করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেই। আমার কাছে টালা মশলার থেকে এভাবে কাঁচা মশলা গুঁড়া করে রেখে দিলে খুব ভালো লাগে, যে কোনো গোশতে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন, রোস্ট, ডিমের কোরমা, এমনকি বড় মাছেও দিলে খুব ভালো লাগে, নুডলসও ব্যবহার করতে পারেন, এমনকি কাবাবেও ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এই যে আমি বললাম না যে আমাদের ওয়াইফাই কানেকশন করা হবে, তো এই যে বিকেলবেলা দুইটা ছেলে আসলো, ওরা আর কি কানেক্ট করে দিবে। আর এই যে দেখেন গোলাপ গাছে একটা গোলাপ ফুল ফুটেছে এবং একটা কলি এসেছে, মাশাআল্লাহ। এই গাছটা আমার আব্বা আম্মা এসেছিলেন বেশ কয়েক মাস আগে, মানে রোজার আগে এসেছিলেন, তো চার পাঁচটা রোজা করে যখন যাবেন ওই মুহূর্তে আমার আব্বা আমার মেয়ে আনুষাকে কিনে দিয়ে গেছেন। তো ওই সময় কিন্তু ফুল ফুটন্ত অবস্থায় কিনেছিলেন, আর এরপর এই যে আবার দুইটা ফুল আসলো, তো দেখে তো মনটা একদম শান্তি হয়ে গেছে। তো এই যে দেখেন আমার বেডরুমে একটা ভেন্টিলেটর আছে, এখান থেকেই তারটা আর কি বের করা হচ্ছে। আর আমি তো আমি বললাম না যে আজকে আমাদের বাসায় মেহমান আসবে, মূলত আমার ভাইয়ের ছেলে আনমোল আর আনমোলের মা আসছে, ওরা সন্ধ্যার পরে আসছে। তো আমি সন্ধ্যার দিকে নুডলস রান্না করেছি, তারপর সেমাই তো আগেই রান্না করে রেখেছিলাম, তারপর এই যে চা করলাম, বিস্কিট এগুলো দিয়ে আমরা নাস্তাটা করলাম, সাথে তো আম ছিলই। আর আনমোল বুড়া আবার আমার জন্য, মানে আনমোল তো আর না, আনমোলের মা আর কি, কোক চিপস এগুলো নিয়ে আসছিলো, তো এগুলো সবাই মিলে খেলাম। আসলে ভিডিও করা হয় না, এই ভিডিও করতে ভুলেই গেছিলাম।
তো যাই হোক, আমি কিন্তু এখন এই যে সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে, এখন আমি চিকেনগুলোও দিয়ে দিলাম, ভেজে নিব। আর আমি অফ ক্যামেরায় এখানে আটা দিয়ে একটা ডো করে রেখেছিলাম, ইস্ট, আটা, একটু হালকা কুসুম গরম পানি আর চিনি দিয়ে, লবণ দিয়ে। তো এই যে আমি এখন নানগুলো ভেজে নিচ্ছি, আর নানগুলো কিন্তু মাশাল অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। তো ওরা তো আসবে বলেছিলই আগে, তো সন্ধ্যার পরে আসছে, তো ভাবলাম যে রাতের বেলা অন্য অন্য খাবার না করে গ্রিল আর নান করি, যেহেতু আমার মেয়ে আনুষাও পছন্দ করে, আবার আমার ভাইয়ের ছেলে আনমোলও পছন্দ করে। আর অনেকদিন হলো আমার বাসায় এই খাবারটা করা হয় না, আমার মেয়ে তো এই খাবারটা খেতে খুব বেশি পছন্দ করে। তো এই যে দেখেন, গ্রিলগুলো ভাজা হয়ে গেছে, আর নানগুলো আমি ভেজে ভেজে হটপটে রাখলাম, আর দুই পিস কয়লা আমি পুড়ে নিলাম। এখন আমি এই দুই পিস কয়লা যে কোনো একটা স্টিলের বাটি বা যে কোনো মানে প্লাস্টিক বাদে যে কোনো বাটিতে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটা কাচের বয়াম নিয়েছি। মূলত এটা ঘি যে রাখি সেই ঘিয়ের বয়ামের মুখ, যার কারণে কয়লাটা দেওয়ার সাথে সাথে ধোয়া উঠছে। তো এই যে দেখেন, আমি কিন্তু এখন এই চিকেনের উপরে রেখে দিলাম বাটার মুখটা, আর এখন আমি একটু ঘি দিয়ে দিলাম, আর দেখেন কি পরিমাণে ধোয়া বের হচ্ছে। আমরা যে দোকানে বা বড় বড় রেস্টুরেন্টে যে স্মোকি ফ্লেভারের গ্রিল খেয়ে থাকি, সেটা কিন্তু এই কয়লাটা দিয়েই পাওয়া যাবে। তো এই যে দেখেন, খুব ধোঁয়া বের হচ্ছে, আর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা শিল দিয়ে চাপা দিয়ে রাখলাম যেন পুরো ধোঁয়াটা চিকেনের ভেতরে প্রবেশ করে। তো এই যে আমি মশলাটা যে মাখিয়েছিলাম না চিকেনের সাথে, সেই বাকি মশলাটার মধ্যে একটু আমের আচার আর তেল দিয়ে দিচ্ছি। আর এই মশলার মধ্যে কিন্তু আমি ভুলে গেছি বলতে আপনাদেরকে, আমি কিন্তু এখানে সরিষা বাটাও দিয়েছিলাম। তো এই যে এটা দিয়ে এখন আমি একটু মানে ভাজা ভাজা ভুনা করে নেব মশলাটা। আর এইদিকে একটা সালাদ করে নিচ্ছি, তো এই শশার পেঁয়াজটা আনমোলের মা কেটে দিছে। তো এখানে আমি দিয়েছি কি বলে লেবুর রস, টমেটো সস, একটু পাউডার দুধ, একটু চিনি, একটু লবণ। আর অন্যান্য সময় করলে আমি ধনিয়া পাতাও দিই এবং তেঁতুলও দিই, এতে করে টেস্ট দারুণ হয়। কিন্তু আজকে তেঁতুলও ছিল না আর ধনিয়া পাতা তো নাই, তো এর জন্য দিতে পারলাম না। তো এই যে রাত হয়ে গেছে, এখন আনমোলকে আর আনুষাকে খেতে দিলাম, আর আশাকে বলছি যে তুমিও খেয়ে ফেলো। আসলে আমার খেতে ইচ্ছা করছিল না, পেটটা ভরে ছিল মনে হচ্ছে, কারণ ওই যে ওরা আসছে সময় নুডলস খেলাম, সেমাই খেলাম, আম খেলাম। তো আশা বলছে যে আপু বসেন আমরা একসাথে খাই, তো আমি বললাম যে না তুমি খাও আমার মন চাচ্ছে না। তো আমি কিন্তু অনেকগুলোই নান তৈরি করেছি যেন রাতে খাওয়ার পরে আবার সকালের নাস্তাও হয়ে যায়, সেভাবেই করেছি। আর এই যে দেখেন, আমার ভাইয়ের ছেলে আনমোল হাত দিয়ে দেখাচ্ছিল যে খুব মজা হয়েছে। তো ও আসলে পরে আসলে এই খাবারটা একটু আগ্রহ নিয়ে করার চেষ্টা করি, এমনি সময় তো আমার মেয়ের জন্য করি, কিন্তু ও আসলেও করার চেষ্টা করি, কারণ ও খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, আশাও কিন্তু এক ফাঁকে খেয়ে নিয়েছে, আর এখন আনুষার বাবা বাইরে থেকে আসলেন, তাকে খেতে দিলাম। তো আনুষার বাবাও অনেক জোর করছিলেন, আর অনেক রাত হয়েছে আনুষার বাবা আসছেন, তো এই মুহূর্তে যখন জোরাজোরিও করছিলেন, আর এখন আমার একটু একটু ক্ষুধাও অনুভব করলাম, তো একটু খেতে নিলাম। তো একই প্লেটে দুজনে খাচ্ছি, ওই মুহূর্তে আসলে ক্ষুধা ছিল না, তো একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেলাম, তারপর মনে হলো যে না এখন একটু রিলিফ লাগছে, তো এখন খেয়ে নিচ্ছি। তো সত্যি এত মজা হয়েছিল, আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এটা তৈরি করে খেতে পারেন। আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।